রাস্তা 10টা 12টা টালি ভেঙেছে, আমরা দল মদ নির্বিশেষে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই মুখ্যমন্ত্রী যে দল দেখে না, তারই একজন সৈনিক হিসেবে আমার পঞ্চায়েতে কোনো দল দেখি না আমরা। সিপিএম, বিজেপি, সমস্ত স্তরের মানুষ যাদের প্রকৃত প্রায়োগ্য তাদের আমরা দিয়েছি। বিরোধীরা, আমি চ্যালেঞ্জ করছি, বিরোধীরা আমার সামনে এসে চ্যালেঞ্জ গ্রহণ করুক। আমি নাম ধরে ধরে বিজেপির মানে ক্যাডার তাদের বাড়িতে আমি আমফানের টাকা দিয়েছি, তাহলে তো আমরা চিন্তা দিতে পারতাম না, কারণ আমি একটাই বুঝি। বাংলার তৃণমূল কংগ্রেসরা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলার কর্মীরা থাকবে, কেন তার যে লড়াই আমরা নিজেরা করেছি, আমরা মিটিং করেছি, আমাদের কেস দিয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেন্দু কে অমুক আমাদের কোনো যায় আসে না। কারণ শুভেন্দুকে একটা বাংলার মানুষ আমরা ভাবতাম কি জানেন তো, শুভেন্দুর লোকটা ভালো, কিন্তু গত কয়েকদিন তার যে তিনি যে নিদর্শন রেখে গেলেন, আমরা ধরুন মেদিনীপুরে আমরা কী দেখেছি, মেদিনীপুরে দেখেছি আমাদের বর্ণ পরিচয় যিনি শিখিয়েছেন বিদ্যাসাগর তার দেশ, ক্ষুদিরাম বসুর দেশ, মাতঙ্গিনী হাজরা দেশ, স্বাধীনতা আন্দোলনে তাদের অভূত তাদের লড়াই। আর 2020তে আমরা কি দেখলাম, 2000 মেদিনীপুরে দেখলাম আরেকজন মির্জাপার বিশ্বাসঘাতক মির্জাপুরে জন্ম হয়েছে। আমি একজন প্রধান হিসেবে বলছি না, শুভেন্দু একজন মির্জাফর, যে দলটা দীর্ঘদিন তিনি করে 10 বছর দলের তিনটে মন্ত্রী, বিভিন্ন কোঅপারেটিভের চেয়ারম্যান, হলদিয়া ডেভেলপমেন্টের চেয়ারম্যান, সমস্ত মন্ত্রী থেকে শুরু করে সমস্ত পদ ভোগ করেছে, কী এমন হলো তাকে চলে যেতে হবে? আপনারা খোঁজ নিন, আগামী দিনে মুকুল্লা যেরাম আমাদের চলে গেছে সিবিআই তাকে তুলবে বলে, চোর। আর শুভেন্দু একটা চোর, ওর ক্ষমতা থাকে মমতার মতন একটা দল করে দেখিয়ে দিতে পারতো, আমরা অ্যাকসেপ্ট গ্রহণ করতাম শুভেন্দুর। একটা সাম্প্রদায়িক দল যারা ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ, মানুষকে দাঙ্গা বাঁধায়, যাদের লড়াই মহাত্মা গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটাই ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আজকে লড়াই, সেই লড়াইয়ে সামিল হলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম সে বলে স্লোগান দিচ্ছে। তাহলে গত লোকসভা নির্বাচনে তখন তো জয় শ্রীরাম বলেননি। বিজেপিরা বলছেন যে এই দলটা, তো তৃণমূল দলটা একদম তোলাবাজ, গরু পাচারকারী, কয়লা পাচারকারীতে ভরে গেছে। যারা যারা দলে আজকে যাচ্ছে তারাই গরু পাচারকারী, তারাই চোর, তারাই বিজেপির লিডার। আজকে অমিত সাহা একজন খুনি, সে কি করে দলের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়? গুজরাটে তিনি জেল খেটেছেন। আরেকটা আপনি রিপোর্ট নিন যে আমাদের যত শিল্পপতি আছে, আদানি থেকে শুরু করে টাটা থেকে শুরু করে, তাদের গ্রোথটা দেখুন, তাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা 1600, যদি 73 পয়েন্ট যদি আদানি এই মোদীর আমলে তাদের গ্রোথ বৃদ্ধি করে, আর সেখানে জয় সাহা, অমিত শাহের ছেলে, যার বলছে যে 3,40,000 টাকা তার অ্যাকাউন্টে ছিল, সে আজকে বলছে 1600 কোটি টাকার মালিক। মুকুল রায় কী বলবে, মুকুল রায় তো একটা চোর, চোরের সঙ্গে কে যাবে, একটা মানুষ ওর সঙ্গে যাবে? ও শুনুন, 200 লোক নিয়ে মিটিং করে, ওর গলায় দড়ি দেওয়া উচিত মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে মুকুল রায় হয়েছে, ও তো মেয়ে ছেলের একটা আমাদের সদস্য, তৃণমূলে একজন সদস্যর যার দাম আছে, মুকুল রায়ের দাম নেই। আর শুভেন্দু বলছেন, শুভেন্দু আমি মিলিয়ে নিন বলবেন, কাপাসিয়া প্রধান বলেছে, ও যখন কংগ্রেস তৃণমূলে ছিল ওনার মুখের আবভাবটা দেখবেন, ওনার বক্তব্যটা দেখবেন, এখন একজন পুরো ডাকাত, চোরের মতন কথাবার্তা, গোন্ডা, মুর্শিদাবাদের এই মালদার এই মেদিনীপুরে একজন গোন্ডা। আমি আপনাকে বলছি, মেদিনীপুরের ইতিহাসে যেন স্বাধীনতা সংগ্রামী পেয়েছি, আমরা পেয়েছি বিদ্যাসাগরকে, তেমনিভাবে আমরা একটা মির্জাফর পেয়েছি। এটা ভারতবর্ষের ইতিহাসে, বিশেষ করে বাংলার ইতিহাসে একটা মির্জাফর, নতুন মির্জাফরের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি আপনাদের বলে দিলাম।
চাপাশরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান একদম শুভেন্দু শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুলেন, বললেন যে মাটিতে বিদ্যাসাগর জন্মেছে সেই মাটিতে জন্ম নিয়েছে এই মীরজাফরের। অত শুভেন্দু আগামী দিনে মানুষ বুঝিয়ে দেবে শুভেন্দু একজন মীরজাফর, এবং আগামী একুশে নির্বাচনেই তার ফলাফল বুঝিয়ে দেবেন যে বিজেপি সরকারের কোথায় পায়ের তলার মাটি। যে বিজেপিরা বলছেন যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, একবার আগামী একুশে নির্বাচনেই মানুষ বুঝিয়ে দেবেন যে তৃণমূলের পায়ের তলার মাটি কতটা আছে এবং কতটা থাকবে।